আজকে আমার মেয়ের জন্মদিন। কে মডেল? উরে তোমার সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমার বার্থডে ব্লগ। আমি সারাদিন কি করলাম সেটাই তোমার সাথে শেয়ার করবো। আর আমার তো খুবই মজা হয়েছে, আমি খুবই মজা করছি আমরা সবাই মিলে। তো তোমাদেরও সেটা দেখে খুবই মজা লাগবে। পুরো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আজকে আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। দেখো ও খেতে বসেছে। আজকে মেনু কি বল, বলে দে মেনু কি হয়েছে। এই যে চিকেন বিরিয়ানি আমার ফেভারিট, আর চিকেন কষা, চাটনি, প্লাস্টিক চাটনি, প্লাস্টিক চাটনি, এটা হচ্ছে পাঁপড়, পায়েস, দই, আর মিষ্টি আছে, আর এখানে মাছ ভাজা আছে, আর বেগুন ভাজা, পটল ভাজা, এসব সব ভাজা ভুজি আছে, আর এখানে সব চকলেট আছে যেগুলো সবাই আমাকে গিফট করেছে। তো এখানে এত জমে গেছে চকলেট। আর কোল্ড ড্রিঙ্কস আছে, আর এই কোল্ড ড্রিঙ্কসটা ওইটাও দাদা এনেছে। খা, এবার খা। ননাই বসে যে এটা মেয়ে, ওইটা নাতি, ওইটা বড় মেয়ে, আর ওইটা ছেলে। কেন মানা জানো আমার জন্মদিন ছিল। তো আমার বাবা বললো যে যা গিয়ে কিছু খেয়ে আয় তাহলে জন্মদিন। তো সেটাই যাচ্ছে আজকে। আর তোমার সাথে শেয়ার করবে কী করলাম, আর ছবিও টুকটাক কিছু কেনাকাটা করবে। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। তো চলো ভিডিও দেখি। মডেল এই যে আমরা তিনজন রেডি হয়ে গেছি, আর আম্মা নাচছে দেখে আমাদেরকে। তিনখানা মডেল আমাদের বাড়িতে, তোমরা দেখতে চাইলে আসতে পারো। আমি তুই কিছু বলতে চাস? আমরা তো ঘুরতে যাচ্ছি। আমরা এবার বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস ধরতে। আমি আর ছদ্রি যাচ্ছি, কথা বললাম আর বদ দিয়ে যাচ্ছে, ও পিছনে আছে। চলে যাই আমরা, আমরা এখন বাস পাবো কি জানি না, অনেক দেরি হয়ে গেছে। আমার ক্যামেরা তো আসবে আসি নে, চাঁদরা কিছু দেখতে পাই কিন্তু ক্যামেরাতে কি বিচ্ছি লাগে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটা টোটো পেয়ে গেছি, বাস পাইনি। Thank you.
এখন একটা ব্যাগের দোকানে এসেছি, সেটা থেকে আমি কিনেছিলাম কদিন আগে একটা ব্যাগ। দেখি একটা দেখা ভালো করে, জম্বি ব্যাগ। আর ওই সাদা গুলো দেখি ওর পাশে, এটা কি সুন্দর, কিউট। ভালো দেখতে লাগছে ছাপড়ি ব্যাগটা। দোকানে এসেছি, আগের দিন যেই দোকানটা এসেছিলাম ওটাতেই এসছি, কারণ আগের দিন তাড়াহুড়োর মাথায় ছিলাম, কিছু কিনতে পারিনি। এই যে কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কিছু খেতে, তো কোথায় যে সেটা ওখানে গেলেই দেখতে পাবে। তো দেখিয়ে দিয়েছি, ডিসাইড করছি কি অর্ডার দেবো। আমাদের স্ট্যাটাস অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা স্ট্যাটাসে দিয়েছি ক্রিসপি চিকেন আর ড্রামস অফ হেভেন। এই আমার প্লেটটা উঁচু দেখ, সাবান গুলো দেবে, বাসন গুলো মাজবে, আর এই বাসন গুলো তুলে রাখবে। প্লেট পড়ে গেছে, এখনো খেতে দেয়নি, এরা সবাই পেটে হাত দিয়ে লাপালাপি করছে। ক্রিসপি চিকেন চলে এসেছে এখন, দারুণ করেছে। আইসক্রিমটা হবে ওইটা ওর জন্য, আর আমাদের জন্য আছে ব্লু লাগুন। আমরা আমি বলি না যে বাইরে গিয়ে আমাদের আমাদের সাথে কিছু না কিছু হয়, তো আমরা এই বাইরেটায় আমন্ত্রণের বাইরেটায় আর কি আমরা ফটো ফটো তুলতে। এখানে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো জায়গাটা আছে এখানে, ওইখানটায় দাদা দাঁড়িয়ে ছবি তুলছিল আর একটু ঝুঁকেছে, আর আমাদের যে গাড়ির চাবিটা মানে যে বাইকটার চাবিটা এর ভেতরে পড়ে গেছে। এই যে আর এই ভেতরে অনেকটা ডিপ, কিন্তু এমনি ছোটো ইয়ে জায়গা নয়, তো ভেতরে রেস্টুরেন্টের ভেতরে এর থেকে একটা ইয়েতে খোলা যায়, তো দাদা আনতে গেছে। তুই কিছু বলতে চাস এটাতে? আমি বলতে চাই যে এটা দেখালাম যে একটা ডিপ, কিন্তু এর মধ্যে জল এসে ভর্তি। আপনারা দেখছো এটা কিন্তু পুরোটা জল, জলও নয় নালা, নোংরা জল, তো এমনি তো বেরোবে না, চুম্বক দিয়ে বার করতে হবে। এখন দেখছি চাবিটা পাই কি না, খুঁজছে। এরা এখন ম্যাগনেট নিয়ে এসেছে। ফাইনালি আমরা আমাদের চাবিটা পেয়ে গেছি অনেক কষ্টের পরে, একটা চুম্বক নিয়ে। সময় যেমন দেখালাম, চুম্বক নিয়ে ওরা বার করে দিল। আর এখানে আমন্ত্রণে যারা স্টাফ আছে সবাই খুব হেল্পফুল, ভালো করে হেল্প করেছে, কোনো ইয়ে না করে। এই যে নোংরা জলগুলো হাতে করে নিয়ে নিয়ে করে সরিয়ে সরিয়ে দেখেছে, তো খুবই ভালো লাগলো সেটা, ওদের এত ভালো হয়ে দেওয়া, হ্যাঁ সত্যি খুব ভালো লাগলো। আর এখন গাড়ির চাবি পেয়ে দাদা দিতে গেছে আমার বোনপোকে আর ছর্দিকে দিতে গেছে, এবার ওদেরকে দিয়ে আবার আমাদেরকে নিয়ে যাবে। আমরা তখন বাইরে ভেতরে গিয়ে একটু ওয়েট করবো, এরকমই গেলো আজকে দিনটা। আমরা এখানে ওয়েট করছি, আর ওয়েট করতে করে ওখানে একটা আমরা আইসক্রিম অর্ডার দিলাম, ওর একটা আমার একটা। এখন বাজে 10টা, আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ
দিয়েছে। পূজার বাড়িতে দেখা হচ্ছে। একটু আগে বাড়ি এলাম আর আজকে প্রচুর চপ বলো তোমাদের দেখতেই পেলে সেটা ভিডিওতে, তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেল নতুন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো বাই, টাটা।